ক্যাম্প খোলা হয়েছে। ই সমকার্ড রেজিস্ট্রেশন করার করতে আসা দেশের অসংগঠিত শ্রমিক বা যে সকল শ্রমিকদের পিএফ ইএসআই নেই তাদের সুবিধার জন্য ই শ্রম প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। মূলত 16 থেকে 59 বছর বয়সের মানুষেরাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। একাধিক সরকারি অনুদান, দুর্ঘটনাজনিত বিমা সহ সকল সুযোগ সুবিধা পাওয়া যাবে এই কার্ডের মাধ্যমে। বিভিন্ন সাইবার ক্যাফেতে অর্থের বিনিময়ে এই কার্ড বানানো হলেও অর্থের অভাবে অনেকেই এই কার্ড বানাতে পারছেন না। পাশাপাশি নানা হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই সকল মানুষদের কথা মাথায় রেখেই বাম শ্রমিক সংগঠন সিআইটিইউর পক্ষ থেকে বিনামূল্যে ই শ্রম নথিভুক্তকরণের ব্যবস্থা গ্রহণ করা হয় দুর্গাপুরে। দুর্গাপুর স্টেশন সংলগ্ন সিআইডি অনুমোদিত পরিবহন শ্রমিক ভবনে বিনামূল্যেই ই শ্রম কার্ড বানাতে হাজির হন বহু মানুষ। জনগণের ট্যাক্সের টাকায় প্রকল্প করা হয়, আমাদের কর্তব্য সেই প্রকল্পের টাকা যাতে নয় ছয় না হয় জনগণের কাছে যায়, সেই জন্যই এই উদ্যোগ। এমনটাই জানান সিপিএম এর পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার। আধার কার্ড এবং মোবাইল নাম্বার অবশ্যই সঙ্গে আনবেন। ধন্যবাদ। সিআইটিইউর এই উদ্যোগকে সাধুবাদ জানান কার্ড গ্রহীতারা। আর সিটুর কর্মসূচিকে নিয়েই শুরু হলো রাজনৈতিক বিতর্ক। ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা বিজেপি। প্রমাণ হলো সিপিআইএম বিজেপি এক, কটাক্ষ তৃণমূলের। প্রোগ্রামটা হচ্ছে এটা একটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, কিছু হচ্ছে যে লোন পাবে, তাই এমন হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্ক চলবে, মানে কেউ যদি ব্যবসা করতে চায় ব্যবসার জন্য সে অনুদান পাবে, ঋণ পাবে, সমস্ত মিলে যে যে শ্রমিকরা আছে সে শ্রমিকদের একটা সুবিধা হতে পারে ই শ্রম কার্ড রেজিস্ট্রেশন হতে পারে করলে। আমরা তাই মনে করছি যে প্রথম যেহেতু রেজিস্ট্রেশনটা করাতে হবে, তাই এই কাজটা আমরা জরুরি মনে করছি। তারপরে আবার লড়াই চলবে যে কেন দিল না, আর কি কি করতে হবে। কেন্দ্রীয় সরকারের প্রকল্প সিআইটিইউ থেকেও করছি, আবার রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারও সিআইটিইউ অফিস থেকে করছি। আমাদের বক্তব্য, কোনো সরকারি প্রকল্প কোনো রাজনৈতিক নেতার পৈতৃক সম্পত্তি নয়, কারণ নিজের পয়সায় করে না, জনগণের ট্যাক্সের পয়সায় সরকারি প্রকল্প হয়, সে কেন্দ্রের হতে পারে রাজ্যের হতে পারে। আমাদের কাজ সেই প্রকল্পের টাকা যেন নয় ছয় না হয়, যাদের কাছে যাওয়ার কথা সে যেন তাদের কাছে যায়, তাই আমরা হচ্ছে নেমেছি। আর কেন্দ্রীয় সরকারের ইচ্ছা করে ভাণ্ডার করে সুপ্রিম কোর্টকে জানাও, কিছুটা সুপ্রিম কোর্টের গুঁতুনি এবং হচ্ছে আন্দোলনের চাপ, তার জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প এই কার্ড হচ্ছে শ্রমিকদের জন্য শুরু হয়েছে। তো তার সুবিধা তো শ্রমিকদের কাছে পৌঁছাতে সিআইটিইউ ছাড়া আর কে করবে, অন্যরা তো টাকা নিয়ে করছে। যে সরকারের প্রকল্প সে রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীরা টাকা নিয়ে করছে, তৃণমূল টাকা নিয়ে করছে, তো শ্রমিকদের পাশে বিনা পয়সায় কাজ কে করবে সিআইটিইউ বাদ? এটা সিআইটিইউ পরিবহন দপ্তর থেকে, সিআইটিইউ থেকে উদ্যোগ নিয়েছে এটা ই শ্রম কার্ড করার জন্য। তো আমি এখানে করাতে এসেছি, এর আগে আমি গিয়েছিলাম মানে সাইবার ক্যাফেতে গিয়েছিলাম, ওখানে বলছিলো তো কেউ 75, কেউ বলছে 150 টাকা নেবো, তারপর আবার লেমিনেশন করতে গেলে প্রায় 200 টাকার মতো কাছাকাছি খরচ। তো এইটা বিনা পয়সায় করার জন্য আমি এখানে এসেছি, এবং এই উদ্যোগটা আমি খুব ভালো মনে করি। আমি খুব আমাদের মতো অসংগঠিত শ্রমিকের পক্ষে বিনা পয়সায় এটা খুবই খুবই মানে উপকার হয়েছে। এইখানে ফ্রিতে হচ্ছে, বাইরে সাইবার কফিতে টাকা লাগছে, বাইরে পয়সা নিচ্ছে এখানে ফ্রিতে হচ্ছে, সুবিধা খুবই পাচ্ছি। দেখুন, বাংলায় মোদিজি যে প্রকল্প ঘোষণা করেছে, আর সেই প্রকল্প বাংলাতে আমাদের দিদিমণি সমস্ত নাম বদলে নিজের নামে চালাচ্ছে, আর সেই ঢেউ সিপিএমের ঘাড়ে এখন পড়েছে। উনি জানেন না কি করতে যাচ্ছে, এটাই কোনো কেন্দ্রীয় মন্ত্রী নন, কোনো বিজেপি নেতা উনি নন, উনি করতে পারেন কি? তাই কালচার দিদিমণি যা করছেন সিপিএম তাদেরই করছে, কারণ কি এই মুহূর্তে সিপিএম প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, সামনে কর্পোরেশন ইলেকশন আছে, দিদিমণি বলেছে পার্টি খুলুন, ইলেকশন লড়ুন,
বিজেপি ভোট কাটতে হবে, ভোট না কাটলে পশ্চিমবঙ্গ জিততে পারবে না। সেই কারণে সিপিএম বিজেপি বিতরণ করছে, দুর্ভাগ্যজনক, এটা হওয়া উচিত নয়। এটা মোদীজি ঘোষণা করেছেন, আমরাও বাড়ি বাড়ি গিয়ে এলাকা এলাকায় গিয়ে গরিব মানুষ, রিক্সাওয়ালা, মাছওয়ালা, সবজিওয়ালা, যারা শ্রমিক, যারা মাঠে কাজ করেন, কৃষক, তাদের জন্য আমরা এই সময় কার্ড করে দেবো। তাই আমরা শুরু করেছি, মোদীজি ঘোষণা করেছেন, আমরা মানুষের জন্য দুর্গম মানুষকে আমরা এই কাজটা করে দেবো। যা সিপিএম করছে, তৃণমূল করছে, জানি না তারা কী কাজ করতে যাচ্ছে, দুর্ভাগ্যজনক, এছাড়া বলার কিছু নেই। বলছি যে স্টেশনে সিপিএম এর পার্টি অফিসে সিপিএম থেকে কেন্দ্রীয় সরকারের প্রকল্প ই শ্রম তার ক্যাম্প করা হয়েছে। তো ওরা তো বিজেপির বিরোধিতা করে, হচ্ছে বিজেপিরই কেন্দ্রীয় সরকারের তাদের যে প্রকল্পগুলো সেগুলো নিজেরা অ্যাডপ করছে, কী বলবেন এই নিয়ে? এতে অবাক হওয়ার কিছু নেই, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকদিন ধরে বলে আসছিলেন যে সিপিএম এর বিটিং হচ্ছে বিজেপি, তারা বিজেপির দ্বারা পরিচালিত, সকালবেলায় বাম, সন্ধেবেলায় রাম। তার আজকে প্রতিফলিত হলো দুর্গাপুর বাজারে যে সিপিএম পার্টি অফিসে বসে অন্তত যে নরেন্দ্র মোদীর যে নানা রকম যে আছে সেইগুলো সম্বন্ধে প্রচার করছে এবং সেখান থেকে কম্পিউটারের মধ্য দিয়ে তাদের মানুষকে সেবা করার চেষ্টা করছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। বিদ্যায় ব্যবসায় চাকরিতে বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, সমস্ত সমস্যার স্থায়ী সমাধান, স্বর্ণপদক প্রাপ্ত, কেপি সিস্টেম, সনাতন পদ্ধতি, সংখ্যাতত্ত্ব ও বাস্তু বিশারদ ডক্টর চিরঞ্জিত শাস্ত্রী। সবার আগে খবরের আপডেট।